হলুদ ট্যাক্সি এসে রেডি হয়ে গেছে। লোকে বলছে ছাদের উপর হনুমান এসেছে, প্যান্ডেলের ছাদে। এখানে ভাতের সঙ্গে লোকে মুড়ি খায়, দেখা যাচ্ছে কয়লার পাহাড়। এখানে জিলিপি ব্যাটার। Hey there, it's good to be back with a new vlog and you're watching Eccentric Aya. আজ অপর্ণার বিয়ের সকাল, তাই হোটেলে এখন স্নান করে হলুদ ট্যাক্সি সেজে রেডি হয়ে গেছি। যাবো এবার অপর্ণার বাড়ি, যেখানে আরো হলুদ ট্যাক্সি রেডি থাকবে স্ট্যান্ডে। সো স্টে উইথ মি এন্ড ফাইন্ড আউট আগে কি কি হতে হয়। কি বললাম একটু আগে? সামনে কি দেখা যাচ্ছে? সো রচিস ম্যান প্রথম আর ফাইনালি হিয়ার, ল্যান্ড করে গেছে। এখন আমাদের লুচি সার্ভ করা চলছে, বিয়ে বাড়ির কুইন্টিসেন্সিয়াল লুচি ব্রেকফাস্ট। রান্না প্রিপারেশন ইজ ইন ফুল সুইং। দ্য বেস্ট পার্ট ইজ যারা এখানে যারা এখন খাবার তুলছে বা পরে আমাদের সার্ভ করেছে, তারা আমার চ্যানেল আছে শুনে সাবস্ক্রাইব করে দিয়েছে। এগুলো এখানকার স্টেপল ডায়েট, মুড়ি বোঁদে লুচির সঙ্গে, এখানে ভাতের সঙ্গে লোকে মুড়ি খায়। এইদিকে অপর্ণার বাড়িতে চলছে টান্দি মুখের আয়োজন। সেই যে কন্ট্রোভার্সিয়াল মণ্ডপ, যেটা ছোট হয়েছে না বড় হয়েছে, কালকে কনফিউশন চলছিল, ফাইনালি সেটা রেডি। আর এখানেই বিয়ের রিচুয়াল শুরু হয়ে গেছে। শ্রীহরি নমো মহাপবিত্র পবিত্র বা সর্ববস্থান আমার মনে হচ্ছে ওটা হনুমান, ওটা একটা লোক। লোকে বলছে ছাদের উপর হনুমান এসেছে, প্যান্ডেলের ছাদে। মামের বিয়েতে পিকু অলরেডি ফেসিয়াল করে মেকআপ করে স্টার্ট করে দিয়েছে। চল চল পড়ে না, পড়ে না, পড়ে না, পড়ে না, পড়ে না বাবা, কাগজটা পড়ে না। অপর্ণার বাড়ির ছাদে উঠে দারুণ সিন দেখতে পেলাম। পিছনটা পুরো সবুজ, আর ওই দূরে দেখা যাচ্ছে কয়লার পাহাড়। এখন অ্যাবান্ডান্ড, আগে ছিল, আগে এখান থেকে কোল মাইনিং হতো। ভেরি আইস উদিন। এই গান না চলে কি বিয়ে বাড়ি জমে? চোখ তুলে দেখো না কে এসেছে। রান্নাবান্নার এলাহি আয়োজন, জোর কদমে চলছে রান্নার প্রিপারেশন সকাল থেকেই। আহা, লাজবাব। আমি যদি জানি না এক্স্যাক্ট মেনিউটা কী হতে চলেছে, বাট আইটেমসগুলো তো এক্স এবার কার এক। কান্ট ওয়েট, কতক্ষণে খাবো। জিলিপি, জিলিপির ব্যাটার। নাচো নাচো নাচো। নাও ইটস লাঞ্চ টাইম, প্যান্ডেলে ঢুকছে এখন দুপুরবেলা খাবার খেতে। বিয়েবাড়ির এই দুপুরবেলার মেনিউটা, এটা আলাদা একটা চাম আছে। হ্যাঁ, রাত্রিবেলা একটা গ্র্যান্ড মেনিউ হয় সব বিয়েবাড়িতে, বাট এই দুপুরবেলার যে খাবারটা, এটার মধ্যেও কিছু একটা স্পেশালিটি আছে। এর টেস্টটা মানে আইটেমসগুলো খুব সিম্পল, ভাত ডাল আলু ভাজা মাছের ঝোল এরকমই হয়, বাট এর টেস্টটা একদম আলাদা অন্যান্য জায়গা বা অন্যান্য টাইমের থেকে। এটার একটা স্পেশালিটি আছে আলাদা। কেমন ছিল ফুড রিভিউ? ভালো, এরকম শুনলেই না, মাছের ঝোলটাও ভালো ছিল। বিয়ে বাড়িতে এইসব শুনলেই ভালো লাগে। খাওয়া হয়ে গেছে, খুব ভালো খেলাম, খাবার টেস্টি ছিল, এবার হোটেল যাচ্ছি। খাবার এত সুন্দর ভাইবের গান হচ্ছে, স্যাড পার্ট ইজ দ্যাট আমি সবার ভিডিও করছি, কেউ আমি যে মাঝে মাঝে সুন্দর নেচে উঠছি ভাইবে, সেটা কেউ রেকর্ড করছে না। আনফর্চুনেট, ভিউয়ার্সরা কেউ দেখতে পাবে না, এটা তাদের ব্যাড লাক, আনফর্চুনেট ফর দ্যাম। আমরা যখন দুপুরে ঘুমাচ্ছিলাম তখন এইসব হয়েছে ডেকোরেশন, এসব বরযাত্রীর খাতিরদারির জন্য ভিআইপি ট্রিটমেন্ট। আসেন
টেস্ট করে কি পাওয়া যাচ্ছে, টেস্ট রেজাল্ট কি? তাহলে আর যেতে হবে না, এইভাবেই কাটিয়ে দে। Get ready. Why aren't you getting ready? Because I'm waiting for the chhatri. তো এসে ওরা কি আলাদা মানে মুদ্রা করে দেখাবে এখানে?